নমস্কার নমস্কার এই যে AK-47 ফিল্মটা আপনি দেখলেন আপনার মতামত আপনার কেমন লেগেছে এই সিনেমাটা আজকে খুব এক্সাইটিং লাগলো মানে খুব ফাস্ট পেস ডিরেক্টর যেটা মনে রাখলো ওটা পুরো পেসটা মানে খুব এক্সাইটিং ছিল এক মিনিটও বোর নাই আর লিড পেয়ার আকাশ বিশ্বাস করতে পারলাম না এটা ওর ফার্স্ট ফিল্ম আর সুস্মিতা পালের সেকেন্ড ফিল্ম শুনলাম একটা ডিফিকাল্ট রোল কমপ্লেক্স ক্যারেক্টার মানে আপ নর্মাল ক্যারেক্টার চিনতে পারলো না শুরুতে পরে খুব ভালো করেছে পার্ট ওকে স্যার আপনি কি কলকাতার বাসিন্দা সরি আপনি কি কলকাতায় থাকেন আপনার বাড়ি না না কলকাতায় আগে থাকতো ওকে তখন আমি জার্নালিস্ট চেনেতে ওকে ওকে এন্ড এই যে নতুন একটা জুটি আপনি অন স্ক্রিন দেখলেন নতুন একটা পেয়ার এটার ব্যাপারে তো আপনি বললেন বাট আপনার ইমোশনটা কি লেগেছে এই নতুন জুটি নতুন একটা পেয়ার মানে সবচেয়ে বড় কথা মানে খুব ন্যাচারাল লাগে যেমন লাগলো না ওরা অ্যাক্ট করছে মানে নিজেদেরকে একটু খুব আন্ডারস্ট্যান্ড করে দুজনের ক্যারেক্টারটা মানে ভিতরে লাগিয়ে করেছে আর মানে বেসিক্যালি বিলিভেবল লেগেছে আপনার কাছে তাহলে আপনি যে দর্শকরা এই ভিডিওটি দেখছেন এখন তাদেরকে কি রেকমেন্ড করছেন এই ফিল্মটা দেখতে আসার জন্য প্লিজ এনকারেজ করুন নতুন নতুন অ্যাটাম্প করেছে ফলো করেছে স্ট্রেইট ফ্রম দ্য হার্ট বলে ইংলিশে ওইটা করেছে ডাইরেক্ট ওকে থ্যাংক ইউ সো মাচ স্যার ফর দ্যাট রিভিউ থ্যাংক ইউ সো মাচ